নমস্কার বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হলো মিডিয়ান বার করা শিখবো খুবই সিম্পলেস্ট মেথডে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায়। তো সবার প্রথমে আমি মিডিয়ান বার করা কোন একটা নাম্বার অফ সিরিজে আমি দেখাবো, তারপরে হলো আমি দেখাবো হলো যে মিডিয়ান বার করে কোন একটা পার্টিকুলার টেবিল থেকে কোন আমরা মিডিয়ানটা বার করব। ঠিক আছে, তো ধীরে ধীরে আমরা হলো এই ভিডিওতে সমস্ত কিছু শিখবো। তো চলুন প্রথমে এই নাম্বার অফ সিরিজ থেকে আমরা হলো মিডিয়ান বার করাটা শিখি। তো যদি এরকম ধরনের কোন একটা সিরিজ অফ নাম্বার, যদি এরকম ধরনের কতগুলো নাম্বার যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে যদি বলে, যেমন এখানে বলছে ফাইন মিডিয়ান অফ 11 স্টুডেন্ট মার্কস, এখানে 11টা স্টুডেন্টের মার্কস হলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই 11টা স্টুডেন্টের মার্কসের থেকে আমাদেরকে মিডিয়ান বার করতে বলছে। তো আমরা কি করে হলো, এরকম ধরনের সিরিজ যদি থাকে নাম্বারের, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে মিডিয়ানটা হলো বার করবো, এটাই হলো আমরা এই ভিডিওটা শিখবো। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। খুবই সিম্পলেস্ট মেথডে দেখাবো, কোনো অসুবিধা হবে না বুঝতে আশা করি। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে যে সিরিজটা দেওয়া থাকবে নাম্বারের, সেই সিরিজটাকে আমাকে সবার প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। তো আমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে ঠিক দেখতে কিরকম হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে দেখতে ঠিক এরকম হবে নাম্বার অফ সিরিজটাকে। তো এটাই হলো আমাদের ফার্স্ট স্টেপ। প্রথমে আমাদেরকে যে করে হোক আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। যদি অ্যাসেন্ডিং অর্ডারে আগে থেকে দেওয়া থাকে, তাহলে সাজানোর কোনো দরকার নেই। যদি না দেওয়া থাকে, তাহলে আমাকে ওটাকে সাজাতে হবে। নেক্সট স্টেপটা হলো আমাকে এখানে গুনতে হবে যে নাম্বার অফ ভ্যালুস কত আছে, অর্থাৎ হলো কতগুলো এখানে নাম্বার আছে। তো আমি যদি এখানে এটাকে গুনি, তাহলে আপনি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এখানে এন এর মান, যদি নাম্বার অফ ভ্যালুকে এন দিয়ে যদি আমি ডিনোটেড করি, এন এর মান হলো এখানে 11, যেটা হলো একটা অড নাম্বার। ঠিক আছে, এবার ভালো মতন শুনবেন। এন এর মান যদি আমার অড নাম্বার হয়, অর্থাৎ নাম্বার অফ ভ্যালু যদি অড নাম্বার হয়, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে ওই সিরিজের যে মিডল ভ্যালুটা থাকবে, ওইটাই হলো আমাদের মিডিয়ান। সিম্পল, ওইটাই হলো আমাদের মিডিয়ানের অ্যান্সার। আবারও বলছি, এন এর মান যদি অড নাম্বার হয়, তাহলে ওই সিরিজ অফ নাম্বারের যে মিডল নাম্বারটা থাকবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর, সেই নাম্বারটাই হবে আমার সেটার মিডিয়ান। সিম্পলভাবে, আর যদি ইভেন নাম্বার হয় এন এর ভ্যালুটা, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর আমার মিডিলে হলো দুটো আমরা মিডিল ভ্যালু পাবো, রাইট? ওই দুটো মিডিল ভ্যালু যদি গড় বার করি, তাহলে সেটা হবে আমার হলো মিডিয়ান। আবার বলছি, যদি এন এর মানটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে মিডিলে হলো দুটো ভ্যালু পাবো, পার্টিকুলার একটা মিডিল ভ্যালু আমরা পাবো না, এন এর মান যদি আমার ইভেন নাম্বার হয়, রাইট? তাহলে ওই যে দুটো পার্টিকুলার আমরা মিডিল ভ্যালু পাবো, ওই দুটো পার্টিকুলার ভ্যালুর যদি আমরা যদি মিন বার করি বা গড় বার করি, যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আমার হলো মিডিয়ান। সিম্পলভাবে, তাহলে এন এর মান এখানে 11, তার মানে হলো অড নাম্বার। তাহলে আমি এখান থেকে পাঁচটা, তার মানে 38, এটাই একদম মিডিল ভ্যালু, তাহলে এটাই হলো আমার মিডিয়ান। সিম্পলভাবে এটাই হলো আমার অ্যান্সার, রাইট? ঠিক আছে, কোনো একটা ইভেন নাম্বার অফ ভ্যালুস দিয়ে আমি ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সট হলো এই সিরিজটাকে আপনারা লক্ষ্য করুন যে এখানে হলো এন এর ভ্যালু কিন্তু হলো অড, আর এটা কিন্তু আগের থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, সুতরাং আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর কোনো দরকার নেই। এন এর ভ্যালু কিন্তু অড, 1 2 3 4 5 6 7 8 আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু, সরি অড না, সরি ইভেন, এন এর ভ্যালু হলো ইভেন, তাহলে এটা হলো আমার ইভেন নাম্বার। তাহলে আমি কি বললাম যে এন এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মিডিয়ান কি করে বার করব। এন এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে মিডিলে কিন্তু দুটো ভ্যালু থাকবে, যেমন এর ক্ষেত্রে হলো এটা মিডিলে দুটো ভ্যালু আছে, জাস্ট এটার আমরা হলো মিনটাকে বার করব, তাহলে আমার মিডিয়ানের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে মিন কি করে বার করব, 3.9 প্লাস 4.2 দুটো ভ্যালুকে যোগ করে ডিভাইডেড বাই 2 করে দিলেই আমার হলো মিডিয়ানের অ্যান্সারটা হলো চলে আসবে। তো এন এর ভ্যালু যদি অড হয়, জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর আমার যে মিডিলের ভ্যালুটা থাকবে, সেই মিডিল ভ্যালুটা হবে মিডিয়ান। আর এন এর ভ্যালু যদি আমার ইভেন নাম্বার হয়, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে যে মিডিলে যে দুটো ভ্যালু থাকবে, ওই দুটো ভ্যালু শুধুমাত্র মিন বার করবো, তাহলে আমার মিডিয়ানটা হলো পেয়ে যাব। নেক্সট হলো আমি কোন একটা টেবিলের মাধ্যমে দেখাচ্ছি কি করে কোন একটা টেবিল থেকে আমরা মিডিয়ান বার করব। যেমন আমরা মিনের ক্ষেত্রে সিঙ্গেল নাম্বার অফ সিরিজ থাকলে পরে আমরা কি করে মিন বার করব, টেবিল থাকলে কি করে মিন বার করব, এই ক্ষেত্রেও আমরা দেখব যে হলো টেবিল থাকলে মিন বা কি করে বার করবো, এটা আমি নাম্বার অফ সিরিজ আমি দেখালাম। ঠিক আছে, নেক্সট হলো আমরা দেখবো হলো যে এরকম ধরনের টেবিলের ক্ষেত্রে আমরা কি করে হলো মিডিয়ান হলো বার করব। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো এরকম ধরনের টেবিলের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ফ্রিকোয়েন্সির যে লাইনটা আছে, সেই ফ্রিকোয়েন্সির লাইনটাকে প্রথম স্টেপ হলো এটা যে ফ্রিকোয়েন্সির যে লাইনটা আছে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সিকে প্রথমে আমাকে যোগ করতে হবে, যেটা আমি যোগ করে রেখেছি আগের থেকে, যেটা আসছে হলো 60, যেটাকে আমাদেরকে এন দিয়ে ডিনোট করতে হবে। ঠিক আছে,
তারপরে হলো এখানটা আমাদের হলো এই দুটো কলাম তো আমার দাওয়ায় থাকবে হলো ম্যাথামেটিক্সে বা অঙ্কটাতে, তো আমাকে হলো আর একটা এক্সট্রা একটা কলাম হলো এখানে বার করতে হবে যেটাকে বলা হলো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমার এখানে লেখা যাক, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কি করে বার করবো সেটা ভালো মতন দেখবে। কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের হলে ফ্রিকোয়েন্সি লাইন থেকে হলো বার করতে হবে। ঠিক আছে, তো কি করে হলো আমরা বার করবো কমিউনিটি ফ্রিকোয়েন্সির ফার্স্ট কম্পোনেন্টটা কি হবে, যে নাম্বার অফ স্টুডেন্ট বা ফ্রিকোয়েন্সি লাইনের যে ফার্স্ট যে এলিমেন্টটা হবে সেটাই হলো কমিউনিটি ফ্রিকোয়েন্সির ফার্স্ট এলিমেন্ট। নেক্সট হলো কমিউনিটি ফ্রিকোয়েন্সির সেকেন্ড এলিমেন্টটা কি হবে, যে এখানকার যে এলিমেন্টটা থাকবে সেটাকে ঠিক এর নিচের এই এলিমেন্টের সঙ্গে আমি সামেশন করব, সেটাই হবে তার নেক্সট এলিমেন্ট, তা হবে এটা আমার এইট। নেক্সট একই রকম হবে এটার সঙ্গে এটাকে সামেশন করব, তারপরে এটা হবে নেক্সট এলিমেন্ট সিক্সটিন। নেক্সট এটার সঙ্গে এটা সামেশন করব যেটা হবে হলো 26। নেক্সট হবে এটার সঙ্গে এটা আমি সামেশন করব তাহলে এটা হবে হলো 39। নেক্সট এটার সঙ্গে এটা সামেশন করব নেক্সট আসবে হলো আমার 51। নেক্সট হলো এটার সঙ্গে এটা সামেশন করব নেক্সট আসবে হলো আমার 58। নেক্সট এটার সঙ্গে এটা সামেশন করব নেক্সট আসবে হলো আমার 16। তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির সিরিজটা ঠিক এরকম ভাবে চলে আসবে, ঠিক এই টেকনিকে আমাদেরকে হলো বার করতে হবে। ঠিক আছে, এবার আমি কোথাও ভুল করছি কিনা এটা আমি বুঝবো কি করে, আমাকে দেখতে হবে যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি যে লাস্ট এলিমেন্টটা যেটা আছে সেটা যেন এই সামেশন অফ এফ এর যেন সমান হয়, যদি সমান হয়ে যায় তার মানে আমার এখানে কোথাও কোনো ভুল নেই। ঠিক আছে, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ হলো ফর্মুলা। তো ফর্মুলাতে যাওয়ার আগে আমি হলো আর একটা জিনিস দেখাচ্ছি, যে ফর্মুলাতে যাওয়ার আগে আমার যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যেটা আমার আসবে মানে এন এর মান যেটা আসবে আর কি, তো এখান থেকে আমাদেরকে বার করতে হবে হলো এন বাই টু, যেটা আমার ফর্মুলাতে আমার কাজে লাগবে, যে এন বাই টু যদি করি কত আসবে এটা 30, সিম্পল ভাবে। তো এবার আমি দেখাচ্ছি ফর্মুলাটা। তো বন্ধুরা এটা হলো আমার মেডিয়ানের ফর্মুলা, যেটা হলো এল এম প্লাস এন বাই টু মাইনাস এফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ এন ইন্টু ডাব্লু। এখানে এই যে এখানকার যে ভ্যালুগুলো আছে সেগুলো হলো এই টেবিলের মধ্যে লুকিয়ে আছে, তো কি করে আমরা সেটাকে আইডেন্টিফাই করবো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা যে এন বাই টুটা আমরা বার করলাম এখান থেকে হলো আমাদের কাজটা হলো শুরু হবে। ঠিক আছে, এবার এন বাই টুর যে ভ্যালুটা আছে সেটা আমার দেখতে লাগবে যে কমিউনিটি ফ্রিকোয়েন্সি তে এন বাই টু যে ভ্যালুটা আছে তার গ্রেটার দেন ক্লোজেস্ট ভ্যালু কোনটা। কমিউনিটি ফ্রিকোয়েন্সিতে দেখো এন বাই টু এর মান যেটা আছে তার থেকে গ্রেটার দেন এর ভ্যালু হলো এই কয়টা, কিন্তু এর সব থেকে ক্লোজেস্ট ভ্যালু কোনটা 39। ঠিক আছে, এটা হলো নেক্সট স্টেপ। তো এই 39 এটাকে আমি আইডেন্টিফাই করার পরে আমরা কি করবো 39 এর যে লাইনটা আছে লাইনটাকে মার্ক করব, কারণ এই লাইনটাতেই লুকিয়ে আছে আমার এই সমস্ত কিছুর মান। ঠিক আছে, আবারও বলছি এন বাই টু এর যে ভ্যালুটা থাকবে দেখতে হবে যে এন বাই টু এর গ্রেটার দেন ক্লোজেস্ট ভ্যালু কোনটা আছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির কলামে। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো হলো সবকিছু হলো গ্রেটার দেন এন বাই টু, কিন্তু তার মধ্যে হলো 39টাই হলো সব থেকে ক্লোজেস্ট। ঠিক আছে, এবার যে এখানকার যে ফর্মুলাইজেশন যেটা আমরা করব সমস্ত কিছু এই লাইনই হলো লুকিয়ে আছে। তাহলে সবার প্রথমে এলএম, এলএম কোনটা, এলএমটা হলো আমার এই যে সিরিজের যে এখানটায় যে মার্কস যেটা থাকবে মার্কসের যে এখানটা লাইনটা দেওয়া থাকবে সেই মার্কসের যে এখানকার যে এটা আছে এই সিরিজটা এত থেকে এত তার যে কর্নারের যে ভ্যালুটা থাকবে সেটাই হলো আমার এলএম। তাহলে এলএম হলো আমার 60 প্লাস। নেক্সট এন বাই টু, এন বাই টু হলো যে আমার 30 আমি আগের থেকে বের করে রেখেছি, তাহলে এন বাই টু হলো 30 মাইনাস এফ এম মাইনাস ওয়ান। এফ এম মাইনাস ওয়ানটা কোনটা, এফ এম মাইনাস ওয়ান আমার যে কমিউনিটি ফ্রিকোয়েন্সি যে 39 আমি যেটা আইডেন্টিফাই করছি তার উপরের যে ভ্যালুটা থাকবে সেটাই হলো আমার এফ এম মাইনাস ওয়ান। তাহলে এফ এম মাইনাস ওয়ান এর ভ্যালু হলো আমার 26। নেক্সট হলো এফ এম, এফ এম কোনটা, এই 39 সিরিজের যে সোজাসুজি যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সির যে কলামটা আছে নাম্বার অফ স্টুডেন্টের তার যে এই নাম্বারটা এটাই হবে আমার হলো এফ এম। ঠিক আছে, সিম্পল হবে তাহলে এফ এম হলো 13। নেক্সট হলো ডাব্লু, ডাব্লু মানে উইথ, উইথ কোনটা হলো যে এখানে দেখছি এত থেকে এত তাহলে এদের মাঝখানের যে ডিস্টেন্স সেটাই হলো আমার হলো উইথ, তার মানে 60 থেকে হলো 70 ডিস্টেন্স কত হলো 10, তাহলে হলো উইথ হলো আমার এখানটায় 10। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সিম্পল ভাবে 63.077 সামথিং কিছু আসবে, তাহলে এটাই হবে আমার হলো মেডিয়ানের অ্যান্সার। তো এভাবেই কোনো পার্টিকুলার টেবিল থেকে আমরা হলো মেডিয়ান বার করতে পারবো খুবই ইজিয়েস্ট মেথডে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।